নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থ সারথী। চোখ রাখবো আজকের সংবাদে। দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী বাস, আহত 10 জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার রাধামণি 41 নম্বর জাতীয় সড়কের ওপর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধামণি চৌরাস্তা সংলগ্ন জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী লরিকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এর ফলে বাসে থাকা বেশ কিছু বাস যাত্রী আহত হয়। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ফলে বেশ কিছুক্ষণ 41 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে তমলুক থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খড়গপুর স্টেশন থেকে 10 লক্ষ টাকার হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল রেল পুলিশের স্পেশাল টিম। গত বৃহস্পতিবার হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস থেকে শেখ রফিউল নামের যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে পাওয়া গিয়েছিল 300 গ্রাম হেরোইন। তাকে জিজ্ঞাসাবাদ করে ওড়িশার আরও এক যুবককে গ্রেপ্তার করল রেল পুলিশের স্পেশাল টিম। এদিন ওড়িশার ড্রাগ মাফিয়া বলে পরিচিত শেখ তৈরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। জলেশ্বরে, ঝাড়েশ্বরপুর ও রাজপুরে ড্রাগের ব্যবসা চালাতো বলেই জানতে পেরেছে পুলিশ। জেলা পুলিশ আধিকারিক ও পুলিশের তৎপরতায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার। অভিযুক্তের বাড়ি থেকে 3,89,400 টাকা সহ সোনার কয়েনও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য পাচার চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত চালানো হচ্ছে। এদিন ধৃতকে আদালতে তোলা হয়েছে। ৮-১০ হলানি সেই হিসাবে গোটে করদেছি। সে নম্বর গোটা আনো, রেশন ডায়রি এন্ট্রি নম্বর পকাইবা, সিজর করিয়া তাঙ্কর সিজর বি করবো ধরদেই কর। বেতন বৃদ্ধি, সঠিক সময় বেতন, পে স্লিপ, মাসে 4টে ছুটি সহ একগুচ্ছ দাবি নিয়ে শনিবার কর্মবিরতি পালন করল নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের রক্ষণাবেক্ষণকারী ঠিকাদার সংস্থার কর্মীরা। প্রায় শতাধিক কর্মী এদিন বিক্ষোভে সামিল হন। ঘটনাস্থলে আসেন নয়াগ্রাম থানার পুলিশ। আন্দোলনরত কর্মীদের দাবি, কর্মবিরতি পালন করলেও হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, ঠিকাদার সংস্থার কর্মীরা কর্মবিরতি পালন করেছেন তবে পরিষেবা অব্যাহত ছিল। কোম্পানি তুমি জব দাও, জব দাও, জব দাও, প্রত্যেক মাস
আছে, সঠিক সময় সঠিক বেতন পাচ্ছি না কোম্পানি, কেন তুমি জমা দাও? কোম্পানি আমাদের পক্ষ থেকে আমরা অস্থায়ী কর্মী গ্লোবাল দ্বারা নিয়োজিত, আমরা এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। সমস্ত ওয়ার্ড বয়, সিকিউরিটি, হাউসকিপিং এবং সুপারভাইজার সবাই এখানে উপস্থিত হয়েছে। আমাদের একটাই দাবি যে আমরা দীর্ঘদিন কাজ করার পরেও আমরা পে স্লিপ পাইনি, বেতন আমাদের বৃদ্ধি হয়নি। প্রত্যেক মানুষের বেতন বৃদ্ধির প্রয়োজন, কারণ দিনের পর দিন যেভাবে মূল্যবৃদ্ধি হতে, তাতে আমরা যদি সামঞ্জস্য না করে চলতে পারি তাহলে বাঁচতেই পারবো না। আমাদের পরিবার বা সংসারের ক্ষেত্রে প্রচুর অভাব দেখা দিচ্ছে, এবং ড্রেসও আমরা সঠিক পাইনি। একটাই ড্রেস পেয়েছি, ওই ড্রেসে আমাদের দেড় দু বছর হয়ে গেল, ড্রেস আমরা পাইনি এবং ছুটিও আমরা পাইনি। 365 কাজ করছি, আমাদের যেদিন ছুটি কেউ নিচ্ছে কোনো শারীরিক অসুস্থতার জন্য, সেদিন তাদের বেতন কাটা যাচ্ছে, এবং এই জন্য এর বিদ্যুৎ মানে এর প্রতিবাদে আমরা এখানে সবাই সামিল হয়েছি। ওয়ার্ড বয়, অল সিকিউরিটি এবং অল হাউসকিপিং এবং সুপারভাইজার সবাই, আমাদের সময় সঠিক সময় আমরা চাই বেতন যেমন ঢুকুক। আমাদের ছ দফা দাবি নিয়ে আমরা এখানে বসেছি, আমাদের সঠিক টাইমে বেতন ঢুকেনি, আমাদের পে স্লিপ দেয়নি। দীর্ঘ 3 বছর ধরে আমরা এখানে কাজ করছি, আগে সিস কোম্পানি ছিল, সিস কোম্পানি টেন্ডার দেওয়ার পর গ্লোবাল এসছে, এও আমাদেরকে পে স্লিপ দেয়নি, সঠিক টাইমে বেতন দিচ্ছে না, কবে 22 তারিখ, কবে 25 তারিখ এরকম দিচ্ছে, আর বোনাসও কম দিয়েছে আগের কোম্পানির তুলনায়, আর আমাদের বেতন বাড়েনি। এই দাবি নিয়ে আমরা মোটামুটি অনুষ্ঠানে স্ট্রাইক করেছি, দাবি করছি। নাহরে এ পর্যন্ত আমরা টোটাল এমার্জেন্সি এবং ওটি পরিষেবা দিয়ে আসছি পরবর্তীকালে, কিন্তু আমরা ধীরে ধীরে যখন অগ্রগতি এগাবে আমাদের কিছু করার নেই, আমরা বাধ্য হয়ে টোটাল পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হব, এবং আমরা এখন অবস্থান বিক্ষোভে বসেছি। পরবর্তীকালে যদি এটার সুরাহা না হয় আমরা কিন্তু আমরণ অনশনে বসতে বাধ্য হব। আমার নাম তাপস দাস। আমরা ধর্নাতে বসেছি, তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং সরকারি সমস্ত আধিকারিকের কাছে, বিভিন্ন দপ্তরে এবং কোম্পানির কাছেও আমরা অনেকবার লিখিত অভিযোগ জানিয়েছিলাম। আমরা আজ 3 বছর ধরে এখানে কাজ করে এসেছি, কিন্তু আমাদের অনেকগুলো যে দাবি রয়েছে সেই দাবিগুলো কিন্তু কোম্পানির লোক শুনতেও চাইছে না বা আসছেও না, আমাদের সাথে বসছেও না। আজ যে আমাদের বিক্ষোভ বা কর্মসূচি, কর্মবিরতি কর্মসূচি আমরা পালন করছি বা আন্দোলনে নেমেছি, সেটা শুধুমাত্র কিন্তু কোম্পানির এগেনস্টেই। তার কারণ হচ্ছে কোম্পানি আমাদেরকে এখানে নিয়োগ করেছে, কোম্পানির উচিত আমাদের সমস্ত দাবি দাওয়াগুলো শোনা বা আমাদের কোনো প্রবলেম আছে কিনা কোম্পানি ফেস করা। ওরা সাইটেও আসছে না আজ 10 থেকে 11 মাস ধরে, ওরা যেখানে সিকিউরিটি প্রোভাইডস করেছে, কিন্তু ওরা আজকে সিএমওইচের মিটিংয়ে ঝাড়গ্রামে বলেছিল যে আমাদেরকে সিকিউরিটি কে দেবে, কারণ এখানকার বা অন্যান্য যে সমস্ত হসপিটালগুলোতে কোম্পানি নিয়েছে টেন্ডার, তো সেই সমস্ত হসপিটালের সব স্টাফরাই কিন্তু আজকে ক্ষুব্ধ কোম্পানির এগেনস্টে, তার কারণ ওরা সাইডে আসছে না, আমাদের কোনো প্রবলেম ওরা জানতে চাইছে না বা শুনছেও না। আর যে সমস্ত দাবি নিয়ে আজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মহালয়ার সকালে পদযাত্রা করল বেলদায়। শনিবার বেলদা পঞ্চায়েত অফিসের সামনে থেকে শুরু হয় পদযাত্রা, মহালয়ার শুভেচ্ছা জানাতেই হয়েছে এই কর্মসূচি। নতুন পোশাক পরে দাঁতন ও নারায়ণগড়ের আরএসএসের সদস্যরা পদযাত্রায় অংশ নেন। মহালয়ার দিন দেবীকে আবাহন ও ভারত মাতাকে শ্রদ্ধা জানাতেই এই পদযাত্রা ছিল। সারা বেলদা শহর পরিক্রমা করে এই পদযাত্রা।
পা মিলিয়ে চলো, শম্ভু মানন শ্রীযত্তম নমস্কারে বলো, দেব ভাগং যথা পূর্বে সকলের মনোভাব এক হোক, সঞ্জালন উপাসতে পুরাকালের দেবতারা এভাবে অধিকার লাভ করেছিলেন। আপনাদের সামনে ধীরে ধীরে শুক্রবার মহালয়ার পুণ্যলগ্নে দেবীপক্ষের সূচনা হল, অবসান ঘটল পিতৃপক্ষের। এই উপলক্ষে পূর্ব মেদিনীপুরের রূপনারায়ণ, হুগলি, হলদিসহ বিভিন্ন নদীর ঘাটে তর্পণ করেন বহু মানুষ। কোলাঘাট থেকে দীঘা বিভিন্ন জায়গার মানুষজন ভিড় জমান এই তর্পণের জন্য। তমলুক জেলা সদরের রূপনারায়ণ নদীর ঘাটে শুক্রবার সকাল থেকেই ভিড় ছিল তর্পণের জন্য। বহু মানুষ এখানে তর্পণ করেন এদিন। ব্রাহ্মণের উপস্থিতিতে মানুষজন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। অপরদিকে ভালোই ভিড় ছিল কোলাঘাটের ঘাটগুলিতে। গেঁওখালি, হলদিয়া, নন্দীগ্রাম, খেজুরির নদীর ঘাটগুলিতেও স্থানীয় মানুষজন তর্পণ সারেন। জুনপুট, মন্দারমণি, শঙ্করপুর ও দীঘার সমুদ্রেও স্থানীয় মানুষজন তর্পণ করেছেন। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। মহালয়ার পুণ্যলগ্নে তমলুক পৌরসভার সুবর্ণ জয়ন্তী ভবনে এলাকাবাসীর হাতে নতুন বস্ত্র তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তমলুক পৌরসভার 20টি ওয়ার্ডের প্রায় 4,000 মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। সারা বছর ধরে মন্ত্রী যেমন উন্নয়নের কাজ করে থাকেন, তেমনি শারদীয় উৎসবের সময় প্রত্যেক বছর এলাকাবাসীর হাতে নতুন বস্ত্র তুলে দেন। মন্ত্রী শুভেন্দু অধিকারী পৌর এলাকাবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানান এদিন। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন তমলুক পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন সহ কাউন্সিলর এবং বিশিষ্ট অতিথিবৃন্দ। মাতৃবন্দনায় অবিশ্বাস্য মন্ত্রী অনুষ্ঠান হচ্ছিল,
তাই খানিকটা বিলম্ব হয়েছে এবং আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমাদের যে শুভকাল প্রত্যেক বছরে তা 10 বছরে পড়ল, আমরা এটা প্রত্যেক বছর করে আসছি যে উৎসব উপলক্ষে বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব উপলক্ষে আমরা তমলুকে প্রত্যেকবারে 2000 নতুন বস্ত্র উপহার দিই, অভিনন্দন জানাব, কৃতজ্ঞতা প্রকাশ করব। কারণ এই উৎসব আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, ভাবে একসঙ্গে সাম্রলিপ্ত এবং তমলুকের ঐতিহ্য রক্ষা করার কাজে এগিয়ে নিয়ে যাই এইটুকু প্রার্থনা করব। এই সভার পৌর প্রধান শ্রী রবীন্দ্রনাথ সেন, উপপৌর প্রধান দীপেন্দ্র নারায়ণ রায়, শিক্ষাবিদ ডক্টর মণিশঙ্কর মাইতি, ডক্টর সুজিত বেরা, ঐতিহ্যের ধ্বজা বহন করে যেমন আমেরিকা সেখানে ক্ষুদিরাম বসু পড়াশোনা করেছিলেন, তাই আর কথা না বাড়িয়ে আপনাদের স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি দুর্গোৎসবে অন্যান্য জায়গায় যাই, তমলুক শহরের মূল উৎসবটা দীপাবলিতে হয়, ঘটোত্তমের শোভাযাত্রা এবং এত থিমের পুজো, আমি দীপাবলির দিন এখানে উদ্বোধনে থাকবো, আবার দেখা হবে। পরিবেশ ও সমাজ সচেতনতার উদ্দেশ্যে সাইকেল যাত্রা চন্দ্রকোনা থেকে পুরী। মানব উন্নয়ন সেবা সমিতি নামের একটি সংস্থার জনা আটেক যুবক সাইকেলে পাড়ি দিয়েছে পুরীর উদ্দেশ্যে। এদিন শনিবার মহালয়ার ভোরে 5:30 পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঝাঁকড়া থেকে রওনা দিয়েছে সাইকেল যাত্রা। 8টি সাইকেলে 8 জন পরিবেশ ও সমাজ সচেতনতার বার্তা নিয়ে ওড়িশার পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরিবেশ ও সমাজকে সুস্থ, স্বাভাবিক ও যুগোপযোগী করে তোলা সমগ্র মানব জাতির দায়িত্ব ও কর্তব্য মনে করাতেই এই সাইকেল যাত্রা বলেই মত সদস্যদের। প্রশাসনের অনুমতি নিয়েই চন্দ্রকোনা ঝাঁকড়া থেকে পুরী পর্যন্ত প্রায় 460 কিলোমিটার পথ সাইকেলে করে আগামী সোমবার পৌঁছে যাবে পুরীতে, এমনটাই আশা রাখছে সদস্যরা। সাইকেলে করে রাস্তায় যাওয়ার পথে দেওয়া হবে পরিবেশ ও সমাজ সচেতনতার বার্তাসহ লিফলেট। পরিবেশ ও সমাজ সচেতনতার লক্ষ্য 10টি মূল ইস্যুকে তুলে ধরা হয়েছে লিফলেটে। পানীয় জলের অপচয়, জল সংরক্ষণ, গাছ লাগান প্রাণ বাঁচান, শিশু শ্রম বন্ধ করা প্রভৃতি বার্তা নিয়েই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই গন্তব্যে পৌঁছে যাবে অমরেশ, প্রদীপ, বুবুনরা। আমরা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা থানা ঝাঁকড়া থেকে আসছি, আমরা পুরী রওনা দেব। আপনাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য পরিবেশকে সচেতন করার জন্য, মানুষকে জানানোর জন্য আমরা বাইসাইকেল যোগে যাত্রা শুরু করছি। আপনারা কত তারিখ বেরিয়েছেন? আমরা 28/9/2019 শনিবার ভোর 5টার সময় ঝাঁকড়া থেকে বেরিয়েছি। আপনারা কি কোনো সংস্থার মাধ্যমে বেরিয়েছেন? হ্যাঁ, আমাদের যে সংস্থা মানব উন্নয়ন সেবা সমিতি, সেই সংস্থা থেকে আমরা বেরিয়েছি। আপনারা এই যাত্রা পথ কতদিনের? আমরা আনুমানিক 8 থেকে 10 দিনের আমাদের যাত্রা। আপনাদের এই ঝাঁকড়া থেকে পুরীর দূরত্ব কত হবে? প্রায় 460 কিলোমিটার। আপনারা কি কোনো প্রশাসনের অনুমতি নিয়েছেন? হ্যাঁ, আমরা চন্দ্রকোনা থানার অন্তর্গত বিডিও এবং ঘাটাল সাব ডিভিশন SDO অফিসারের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন হল বেলদার খাকুরদাতে। খাকুরদা বাজারবাসী ও বিদ্যাসাগর পাঠাগারের সহযোগিতায় খাকুরদা সবজি বাজার এলাকায় এই মূর্তি বসানো হয়েছে। উদ্যোগ ছিল অন্নমন সমাজ কল্যাণ সমিতি। মূর্তি উন্মোচনের আগে এলাকায় একটি পদযাত্রা করা হয়। পদযাত্রা থেকে জল অপচয় রোধ, প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার বন্ধের বার্তা দেওয়া হয়েছে। বিদ্যাসাগরের জন্মে 200 বর্ষে পদার্পণ উপলক্ষে মহাপুরুষকে স্মরণ করতেই এই উদ্যোগ। মূর্তি উন্মোচন করেন সাহিত্যিক ভবেশ বসু। পরে বিদ্যাসাগর আজও প্রাসঙ্গিক এই বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাহিত্যিক বঙ্কিম বিহারী মাইতি। উদ্যোক্তাদের বক্তব্য, বর্ণপরিচয় কথামালা ফিরে আসুক বাংলার ঘরে ঘরে, তার প্রয়াসেই এই উদ্যোগ। আবার ভক্তিকে মাল্যদান করতে এলাকার
সংবাদ আপনারা বুধবার প্রতিবেদন করুন, তারপরে আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান এবং সেমিনার রয়েছে। জল অপচয় রোধ, ডেঙ্গি প্রতিরোধ ও স্বচ্ছতা অভিযান কর্মসূচি নিল কেশিয়াড়ি ব্লকের একটি স্টাডি সেন্টার। শুক্রবার বিবেকানন্দ স্টাডি সেন্টারের উদ্যোগে জয়কৃষ্ণপুরে একটি সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। এদিন পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে স্টাডি সেন্টার থেকে পদযাত্রা শুরু হয়ে সারা গ্রাম পরিক্রমা করে ফের সেন্টারে এসে শেষ হয়। জলের গুরুত্ব, ডেঙ্গি ও ম্যালেরিয়া সচেতনতা, জল অপচয় বন্ধ, শৌচাগার ব্যবহার, ভৌম জল সংরক্ষণ, সেফ ড্রাইভ সেফ লাইফ, বৃষ্টির জল সংরক্ষণ প্রভৃতি বিষয়ে প্ল্যাকার্ড হাতে পথ হাঁটে পড়ুয়ারা। পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজে যুক্ত হওয়ার শিক্ষা দিতেই এই উদ্যোগ বলেই দাবি স্টাডি সেন্টারের কর্তৃপক্ষের। সেন্টারের শিক্ষক সুমন ঘোষ বলেন, গ্রাম বাংলায় নির্মল বাংলা সপ্তাহ যেমন হচ্ছে, তেমন করেই পাশাপাশি সারা বছর ধরে যাতে মানুষকে স্বাস্থ্য এবং পরিবেশ বিষয়ে সচেতন করা যায় সেই উদ্যোগই নেওয়া হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। স্বাস্থ্য সচেতনতা নয়, প্লাস্টিক ব্যবহারে ক্ষতির ব্যাপারে সচেতনতা জানিয়ে গ্রামবাসীদের পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়েছে এদিন। সম্প্রতি আমাজন অরণ্য ধ্বংসের দিকটিকে তুলে ধরে গাছ লাগানোর বার্তাও দেওয়া হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রধান শিক্ষক অভিজিৎ জানা, সন্দীপ মালিক, কনক ঘোষ, প্রসূন চন্দ, নির্মল বেরা সহ আরো অনেকে। এটা 2012 সালে স্থাপিত হয়েছিল। আমরা দীর্ঘ আজকে 7 বছর ধরে এই স্টাডি সেন্টার চালাচ্ছি। সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে আজকে আমরা একটা র্যালিতে বেরিয়েছি। কারণ যদিও আমাদের নির্মল বাংলা সপ্তাহ পেরিয়ে গেছে, আমরা জনগণের কাছে জানাতে চাই যে শুধুমাত্র এক সপ্তাহ ধরে শুধু নির্মল বাংলা গড়ে তোলা তার পক্ষে আমরা নয়, আমরা চাই সারা বছর ধরে এরকম নির্মল বাংলা গড়ে তুলুন, মানুষের মধ্যে সচেতনতা আসুক। এই যে বিভিন্ন রকম ক্যারি ব্যাগের ব্যবহারের ফলে যেটা আমাদের পরিবেশ দূষণ ঘটাচ্ছে, তাই আমরা সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষকরা আমরা বেরিয়েছি আজকে র্যালিতে জনসাধারণের মধ্যে এই বার্তা পৌঁছে দিতে যে আমরা যেখানে সেখানে যেরকম পায়খানা করছি এতে নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে, তাই আমরা। মহালয়ার বিকেলে ঝাড়গ্রাম শহরের প্রায় 2200 অসহায় গরিব দুস্থ মহিলাদের হাতে পূজোর উপহার স্বরূপ শাড়ি তুলে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহিলাদের হাতে তিনি উপহার তুলে দেন। এদিনের উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসূন ষড়ঙ্গী, বীরবাহা হাঁসদাসহ একাধিক নেতৃত্ব। শহরের 18টি ওয়ার্ডের মহিলাদের হাতে এদিন শাড়ি উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চের পাশেই প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে স্টল তৈরি করে উপহার তুলে দেওয়া হয়। শুভেন্দু অধিকারী বলেন, আপনারা এটাকে কখনোই দান ভাববেন না, এটা শুধু উপহার। মহালয়ার দিন আপনাদের হাতে আমরা এই উপহার তুলে দিলাম। ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেস উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে। বস্ত্র বিতরণের পরেই শুভেন্দু অধিকারী ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত পূজা গাইড ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঝাড়গ্রামের রেঞ্জ অফিসের সভাঘরে পূজো ম্যাপ এবং পূজো গাইড উদ্বোধনের পাশাপাশি পুলিশের উদ্যোগে শতাধিক মানুষজনের হাতে পূজোর উপহার শাড়ি তুলে দেন। এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ করে চলেছি, তার উন্নয়নের কর্মযজ্ঞকে সাধারণ মানুষের কাছে তুলে ধরাই প্রধান লক্ষ্য। বাংলা জুড়ে তারই কর্মযজ্ঞ চলছে। এবং এটা টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে। আপনার সবার পুজো ভালো কাটুক এবং বরুণ দেবের কাছে প্রার্থনা করব যত তাড়াতাড়ি সম্ভব মেঘমুক্ত পরিষ্কার আকাশ হোক, যাতে কারণ বাংলা বাঙালির সবাই অপেক্ষা করে থাকেন গোটা পৃথিবীতে এই পুজোর চার পাঁচটি দিনের জন্য।
তাই আশা করবো এবারে পুজো উৎসব মুখর হবে, মধুময় হবে। আমি এখান থেকে জেলা প্রশাসনের আয়োজিত ঝাড়গ্রাম জেলা পুজো গাইড ম্যাপের উদ্বোধনে যাব, তারা অপেক্ষা করছেন। আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই দুর্গোৎসবের পরে বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে টাউন কমিটি তার পরবর্তী কর্মসূচি পালন হবে। মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমরা সবাই আছি, আপনাদের সকলের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক, এইটুকু প্রার্থনা রেখে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, জোহার। বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ স্কুলে শুরু হলো হীরক জয়ন্তী বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। শনিবার বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। এদিন দুদিন চলবে অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্বামীজির পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের অধ্যক্ষ জ্ঞানলোকানন্দ। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক অশোক তরু শাসমল ছাত্রজীবনে মূল্যবোধ ও নীতিপরায়ণতা বিষয়ে প্রারম্ভিক বক্তব্য রাখেন। এদিন ছাত্রছাত্রীদের লেখা দেওয়াল পত্রিকা প্রবাহ প্রকাশ পেয়েছে। স্মরণ করা হয় বিদ্যাসাগরকে। দ্বিশতবর্ষে বিদ্যাসাগর ও তার বিজ্ঞান ভাবনা শীর্ষক সেমিনার হয়েছে এদিন। আলোচনা করেন সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের যুগ্ম সম্পাদক সত্যজিৎ চক্রবর্তী। একই সঙ্গে স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় সফল ও কৃতীদের পুরস্কার প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি, মূকাভিনয় পরিবেশন করে। এদিন ছিল পড়ুয়াদের দ্বারা পরিবেশিত নৃত্যনাট্য ক্ষীরের পুতুল। বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ স্কুল 1960 সালে প্রতিষ্ঠা লাভ করে। এবছর 60 বছর পূর্ণ করল বিদ্যালয়টি। হীরক জয়ন্তী উৎসব কমিটির যুগ্ম সম্পাদক পরেশ নন্দ সৌমেন মণ্ডল বলেন, নানা অনুষ্ঠান ও কর্মসূচিতেই স্কুলের 60 বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুপরিকল্পিতভাবে বন্যাক্লিষ্ট মানুষের কাছে, দক্ষিণবঙ্গের বন্যাক্লিষ্ট মানুষের কাছে বন্যা ত্রাণ নিয়ে যাওয়ার জন্য সত্যেন্দ্র মেঘনাথ সাহাকে বরণ দাবা করে আচার্য প্রফুল্লচন্দ্র তাদের কাছে উপস্থাপন হচ্ছেন। তবেই আচার্য প্রফুল্লচন্দ্র একজন প্রাতঃস্মরণীয় শিক্ষক এবং প্রফুল্লচন্দ্র আমাদের দেশ বরণ্য মানুষেরা যারা কি হবে গাড়ি আটকে দিচ্ছে, এখানে মেলা বসে গেল, দোকান বসে গেল, বরামুড়ি ভর করেছে, সেও কিন্তু আমি ওই বেদরা থেকে লোক নিয়ে সরিয়েছিলাম। দেখো তুমি যেটা জানো না, তিনি আমাদের কাছে ভগবান, স্বামীজি আমাদের কাছে ভগবান। স্বামীজি বলে গেছেন যে মানুষকে বোঝানো, তোমার মতো আমি এত কিছু করলাম, ঈশ্বর বিশ্বর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমার জীবনের একটা ছোট্ট ঘটনা বলি, ভালোবাসো কাকে? মাকে, মাকে, বাবাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসিকা। তারা যখন তার বাড়িতে পৌঁছবে সেই আলোর ছটায় গোটা সমাজকে আলোকিত করে তুলবে, তবেই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্থকতা হবে। নিশ্চিতভাবে সেই ভূমিকায় তিল তিল করে পালন করছেন, তা নাও সেটা ধ্বংস হয়ে যাবে। ছটা দশক অতিক্রম করেছে, আগামী দিনে আরও সেই ভূমিকা পালন করবে। এই সদর্থক ভূমিকা পালনের ইচ্ছা এবং আগামী দিনের প্রকৃত মানুষ গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠান বলা যাবে না। আজকে যারা ছাত্রছাত্রী, তোমরা আজকে ভাগ্যবান, স্কুলটা 60 বছরে এসছে এবং আজকে এত বড় বাড়ি না, পালির বাড়িতে ছাত্রছাত্রীরা ক্লাস করতো। যারা সামনে বসছেন যুবকরা আমাদের বহুজন এখানে বসে আছেন, মানে আমি দেখতে পাচ্ছি আর কি, এই স্কুলে এসে ফ্যানের নিচে বসে একই ঘরে থাকা, একই ঘরে থেকেছেন, একই ঘরে ক্লাস করেছেন। আর যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক, তোমরা জানো সামনে ছবি আছে, তার ঋষিকেশ দে, তার অকুণ্ঠ আন্তরিকতা আমি শুনেছি ছাত্রদের খাওয়া। কেশিয়াড়ি ব্লকের বাড়িদা আঞ্চলিক এসসি হাইস্কুলে মহালয়া দিনটি পালন করা হলো অন্যভাবে। শনিবার প্রত্যন্ত গ্রামীণ এলাকার আদিবাসী সম্প্রদায় ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বিদ্যালয় স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোহিণী স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র প্রধান উপস্থিত ছিলেন এদিন। অনুষ্ঠান থেকে বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষে পদার্পণ উপলক্ষে স্মরণ অনুষ্ঠান করা হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন না, আমরা বিদ্যাসাগর উপাধিতে এত বেশি মরিত হয়ে গেছি যে তার পদবীটুকু ভুলে যায়।
শিক্ষামন্ত্রী শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমাদের আমি কিছুদিন আগে এই প্রসঙ্গে নানবাবু এবং আরো দু একজন মাস্টার সঙ্গে কথা বলেছিলাম যে বিদ্যাসাগরের যে প্রচেষ্টা, বিদ্যাসাগরের যে আন্তরিকতা, বিদ্যাসাগরের যে কর্মদক্ষতা, সেটাকে আপনারা একটু ভাবতে চেষ্টা করুন। সবচেয়ে বড় পাওয়া হবে যদি তোমরা একটু শুনে কাজে রাখো। আচ্ছা, তোমাদের সামনে আরেকজন এই মাত্র এলেন এবং বলতে পারো এখন আমরা যেখানে বসে এই অনুষ্ঠান করছি তার তিনি প্রধান, অর্থাৎ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী শরবিন্দু মহাপাত্র। আবার আগে যদি বলি তাহলে ডক্টর শরবিন্দু মহাপাত্র তিনি এসছেন, আমরা সবাই তাকে সম্মান জানাবো, ছাত্রছাত্রীরা তাকে গ্রহণ করবে, শিক্ষক দিবসে শ্রদ্ধা জানাবে। যাও তোমরা যাও। সংবাদ এ পর্যন্তই, নমস্কার। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।